তোমাদের পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন এ অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আমি খুব সহজ করে এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। তো আমার বিশ্বাস, এই সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অধ্যয়ন করো, আমার মনে হয় এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তা আজকে এইরকম একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করতেছি, যেটা ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে এক্স অক্ষে অ্যাটমিক নাম্বার আর ওয়াই অক্ষে আয়নীকরণ শক্তি, অর্থাৎ আয়োনাইজেশন পটেনশিয়াল আইপি। এখানে দেখা যাচ্ছে গ্রাফটাতে এ মৌলটার আয়নীকরণ শক্তি বাড়তে বাড়তে বি পর্যন্ত হয়েছে, আবার কমে ডি এবং ই পর্যন্ত হওয়ার পর এফে আবার কমে গেছে, কমে আবার এইচ পর্যন্ত হাইস্ট সর্বোচ্চ হওয়ার পর পিতে আবার হঠাৎ করে কমে গেছে, আবার ক্রমান্বয়ে বাড়ছে এবং কমছে, এসে সর্বোচ্চ হয়েছে। তাহলে এই যে আয়নীকরণ শক্তির একটা গ্রাফটা, এই গ্রাফটাতে এটাকে অনুসরণ করে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে গ এবং ঘ। কটা আছে যেটা উদ্দীপকের উপর নির্ভর নয়, সেটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ কি, এটা এক নাম্বার তোমরা জানো জ্ঞানমূলক। সেখানে বলবে যে অরবিটালগুলো অধিক্রমণ করে সিগমা ও পাই বন্ধন তৈরি করে, এইটুকু লিখলে এটা উত্তরটা কভার করবে। এবার খ নাম্বারটা আছে কার্বন পরমাণুতে এসপি সংকরণ ব্যাখ্যা করো, যেটা পূর্ণ মান হচ্ছে 2। তো কার্বন তোমরা জানো কার্বনের পরমাণু সংখ্যা 6, এ যখন উত্তেজিত অবস্থায় এর বিন্যাসটা হচ্ছে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এখানে প্রত্যেকটাতে উত্তেজিত অবস্থায় একটা করে ইলেকট্রন আছে, বেজর ইলেকট্রন, আর এসে আছে একটা বেজর ইলেকট্রন। এখন এই এস আর দুটা পির সঙ্গে যদি মিশ্রিত হয় তাহলে এই সংকরণটা দাঁড়াবে sp2। এখন এই sp2 সংকরণের উদাহরণ হচ্ছে একটা ইথিন বা অ্যালকিন জাতীয় যৌগগুলো sp2 সংকরণের অধীনে তারা সংকরিত হয়। এখানে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, বাকিগুলো সব সিগমা বন্ধন। তাহলে এটার অরবিটাল চিত্র এভাবে হতে পারে, এটা অরবিটাল চিত্র, এখানে হাইড্রোজেন গুলো সিগমা বন্ধন করে, অর্থাৎ sp2s মিশ্রিত হয়, এখানেও sp2s মিশ্রিত, আর এখানে sp2 এবং sp2 মিশ্রিত, এখানে হাইড্রোজেন sp2s অনুরূপভাবে এটা তো হয় হাইড্রোজেন, এগুলো সবই সিগমা বন্ধন এবং এটা সিগমা বন্ধন, আর এটা pz লম্বালম্বিভাবে এই pz পাই ক্লাউড পাই মেঘ সৃষ্টি করে। এইভাবে এই কার্বনের সঙ্গে sp2 সংকরণ অ্যালকিন যৌগগুলো করে থাকে, তাদের বন্ধন কোণ হয় সাধারণত 120 ডিগ্রি, এবং এটা হয় ত্রিগোনোমিতি, অর্থাৎ ট্রাইগোনাল গঠন, ট্রাইগোনাল স্ট্রাকচার। ট্রাইগোনাল গঠন অর্থাৎ ত্রিগোনোমিতিও গঠন লাভ করে, এবং অ্যালকিনগুলো সম্পূর্ণ এই sp2 সংকরণের মধ্যে গঠিত হয়। এই তো গেল খ নাম্বারটা। গ নাম্বারটা আছে এপি অক্সাইডের সঙ্গে
সিআর অক্সাইডের তুলনা করো, তাহলে আমরা এখানে দেখতেছি এ যৌগটা, এটা এই যে পারমাণবিক সংখ্যা পাঁচ আছে, এখানে দশ আছে, এখানে পনেরো, তাহলে এই পাঁচের একটু আগে, যদিও গ্রাফটা ঠিকমতো হয়নি, এটা একটু আগে, তাহলে এটা নিশ্চয়ই পাঁচের আগে, তাহলে এটা হবে লিথিয়াম, আর এটা পারমাণবিক সংখ্যা তিন, তারপরে এর সঙ্গে পিটা হচ্ছে দশের একটু এদিকে, অর্থাৎ এটা নিশ্চয়ই এগারো, তাহলে পিটা হচ্ছে এগারো এবং সেটা হচ্ছে সোডিয়াম। এ দুটোর অক্সাইড হচ্ছে লিথিয়াম অক্সাইড, আর এটার অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড। তো তোমরা জানো লিথিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড এ দুটো মৌল ক্ষারীয় মৌল, এ পানির সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড ও পানি উৎপন্ন করে, আর অনুরূপভাবে এ হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম ফ্লোরাইড এবং পানি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। সুতরাং এটা এই দুটো হলো ক্ষারীয় অক্সাইড। অনুরূপভাবে সোডিয়াম অক্সাইডও পানির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে, লবণ ও পানি উৎপন্ন করবে। তাহলে এই দুটো হলো ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির অক্সাইড। এবার এর সঙ্গে তুলনা করতে হবে সি ও আর, সিটা হইল যথাক্রমে পাঁচের কাছে, সেটা হলো বোরন, সেটা হলো বোরন পাঁচ, আর ওর সঙ্গে আটটা হইল পনেরোর উপরে, সুতরাং আটটা হবে ফসফরাস। তাহলে বোরনের অক্সাইড হচ্ছে বোরন অক্সাইড, আর ফসফরাসের অক্সাইড হচ্ছে ফসফরাস পেন্টা অক্সাইড। এই বোরন অক্সাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বোরন ফ্লোরাইড উৎপন্ন করবে, তাহলে দিস বোরন ফ্লোরাইড। অপরদিকে এই বোরন ফ্লোরাইড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বোরেট, এই সোডিয়াম বোরেট উৎপন্ন করবে। সুতরাং এটা হলো উভধর্মী, উভধর্মী অক্সাইড। অপরদিকে ফসফরাস পেন্টা অক্সাইড এই পানির সঙ্গে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে। সুতরাং এটা হলো অম্লীয়, অম্লীয় অক্সাইড। তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে ক্ষারীয় অক্সাইড লিথিয়াম অক্সাইড ও সোডিয়াম অক্সাইড ক্ষারীয় অক্সাইড, এবং বোরন অক্সাইড উভধর্মী অক্সাইড, যেহেতু অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, আর ফসফরাস পেন্টা অক্সাইড অম্লীয় অক্সাইড, যেহেতু এই অ্যাসিড উৎপন্ন করে। এই তো গেল গ নাম্বারটার উত্তর। এবার ঘ নাম্বারটা আছে বি ও সি। তাহলে আগেই বলেছি আমরা বি মৌলটা হবে নিশ্চয়ই পাঁচের আগে, নিশ্চয়ই চার, বেরিলিয়াম, আর সিটা আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে বোরন পাঁচ, আর এর সঙ্গে আছে ই ও এফ। তাহলে ইটা এই পাঁচের পরে, পাঁচের পরে ছয় এবং সাত, নিশ্চয়ই সেটা সেভেন এবং নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেনের পরে এফ, সেটা অক্সিজেন, তাহলে এফটা হবে অক্সিজেন এইট। তাহলে আমরা বেরিলিয়ামের যদি বিন্যাস করি ওয়ান এস টু, টু এস টু, এটা পরিপূর্ণ, এর আয়নীকরণ শক্তি অত্যাধিক বেশি হবে, এ আয়নীকরণ শক্তি বেশি হবে, কারণ
এসটা পরিপূর্ণ, আর বোরনের বেলায় ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান, আর টু পি এক্স যদি করি টু পি ওয়াই জিরো, টু পি জিরো অর্থাৎ সেটা অপূর্ণ, এটার আয়নিকন শক্তি কম হবে, ওটার বেশি হবে, কারণ ও পরিপূর্ণ এ অপূর্ণ। কিন্তু হওয়ার কথা ছিল বোরনের বেশি, কিন্তু বোরনেই বরং কমে যাবে, কারণ তার অপূর্ণ বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে। এদিকে আবার নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান, এটা যেহেতু অর্ধপূর্ণ এরও আয়নকরণ শক্তি সাধারণত বেশি হবে, কারণ এই অর্ধপূর্ণ ইলেকট্রন অপসারণ করতে তার বেশি শক্তি প্রয়োজন হবে। অপরদিকে অক্সিজেনের আমরা গঠনে জানি ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স টু, টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান, এটার দেখা যাচ্ছে এটা অর্ধপূর্ণ নয়, টু পি এক্স পূর্ণ, শুধু টু পি ওয়াই এবং টু পি জেড অপূর্ণ, সুতরাং এর আয়নকরণ শক্তি কম হবে। হিসাব মতো অক্সিজেনের আয়নকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বরং অক্সিজেনের আয়নকরণ শক্তি কম হবে, এই জন্য এখানে দেখা যাচ্ছে অক্সিজেনের আয়নকরণ শক্তি এফ ইর তুলনায় কমে গেছে। কিন্তু পর্যায় সারণীতে বলা হচ্ছে যত বাম থেকে ডানে যাওয়া যায় আয়নকরণ শক্তি তত বৃদ্ধি পায়, অর্থাৎ নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রনের গঠনের জন্য নাইট্রোজেন অর্ধপূর্ণ হওয়াতে তার আয়নকরণ শক্তি বেশি, অক্সিজেনের কম। অনুরূপভাবে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে একই ঘটনা, বোরনের বেরিলিয়ামের পরিপূর্ণ এবং বোরনের অপূর্ণ, সুতরাং এর আয়নকরণ শক্তি বেশি, এর আয়নকরণ শক্তি কম। কিন্তু কথা ছিল বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ইলেকট্রনিক গঠনের জন্য বরং বোরনেরই কম হচ্ছে, বেরিলিয়ামের বেশি হচ্ছে। এই হলো এর আয়নকরণ শক্তি ইলেকট্রন বিন্যাস দিয়ে তার সাদৃশ্য এবং অসাদৃশ্য তুলনা করা। তোমাদের সকলকেই ধন্যবাদ।